হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফান উইথ তনু। তো আজকে আমি তোমাদের সাথে একটি স্কিন কেয়ার হ্যাক শেয়ার করবো। তো কীভাবে বাড়ির মধ্যে থাকা উপাদানগুলি দিয়ে তোমরা তোমাদের স্কিনের রঙকে, ত্বককে একদম মসৃণ উজ্জ্বল করে তুলতে পারবে, তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো আমরা তাড়াতাড়ি ভিডিওর দিকে চলে যাই। তো প্রথমেই আমরা হোম রেমেডির জন্য একটা নিয়ে নিয়েছি, চালের একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তো আমি এখানে 3 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। তারপর আমি নিয়েছি 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দুটোকে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো তোমরা হাত দিয়েই মিক্সড করবে, যে হাত দিয়ে মিক্সড করতে একটু সুবিধা হয়, আমার চামচে হচ্ছিল না। তারপর আমি নিয়েছি এখানে একটা টমেটো, তো টমেটোটা কেটে আমি 2 ভালি করে নিয়ে নিয়েছি। তো আমার এখানে হোম রেমেডি রেডি। তো তারপর আমি একটা বোতলে জল দিয়ে আমি হাত আর মুখটা ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। তো তোমরা যখন বাড়িতে অ্যাপ্লাই করবে, তোমরা নিশ্চয়ই বাথরুমে বা বেসিনের সামনে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তোমরা তোমাদের হাতগুলো ভিজিয়ে নিতে সুবিধা হবে। তারপর আমি ওই হোম রেমেডিটা নিয়ে করে টমেটোর 1 ফালি দিয়ে করে ওটার মধ্যে ভালোভাবে প্রেস করে লাগিয়ে আর আমি আমার হাতের মধ্যে মাসাজ করে করে হালকা হাতে পুরোটা লাগিয়ে নেব। তো তোমরা এই হোম রেমেডিটা অনায়াসে ইউজ করতে পারো, সব কিছু জিনিস বাড়ির মধ্যেই থাকবে। তোমরা যদি তোমাদের বাড়িতে চালের গুঁড়ো না থাকে, তোমরা এর পরিবর্তে চিনির গুঁড়োই ব্যবহার করতে পারবে, কারণ এটা এই সব জিনিসগুলো সবার বাড়ির মধ্যেই থাকে। আর এইগুলো ব্যবহার করলে মাত্র 7 দিনে তোমাদের সানটেন বা অন্যান্য কোনো কালো দাগ নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। তোমরা আমার কথা একবার বিশ্বাস করে একবার ট্রাই করে দেখবে, ফার্স্ট ইউজে অনেক অনেক উপকার পাবে। তো প্রথমে আমি নিয়েছি এখানে চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো আমাদের ত্বকের কালো দাগ ছোপ দাগ দূর করতে খুবই 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 সাহায্য করে। এছাড়াও চালের গুঁড়ো আমাদের ত্বককে স্ক্রাবেরও কাজ করে, যেটা আমরা বাজার থেকে স্ক্রাবার কিনি, তার থেকে আমাদের হোম রেমেডিতে কীভাবে স্ক্রাবারের কাজ হয় তো সেটা আমরা আজকে জেনে গেলাম। তারপর আমরা নিয়েছিলাম হলুদ। তো হলুদ আমরা হলুদের গুণ সম্পর্কে ছোট্ট থেকে সবাই জেনে এসেছি আমাদের বাড়ির লোকের কাছ থেকে। তো প্রাচীনকাল থেকে হলুদ রূপচর্চার কাজে খুব প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে আসছে। তো হলুদ আমাদের রোদে পোড়া সান টেন দূর করতে খুব সাহায্য করে। এছাড়াও স্কিনে তোমাদের যে আসল লাইটিং কালার ওইটা ফুটিয়ে তুলতে সাহায্য করে। হলুদের কোনো তুলনা হয় না। তারপর আমরা এখানে ইউজ করেছি টমেটো। তো টমেটোতে লাইসোপিন নামক একটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা আমাদের ত্বকের বিভিন্ন দাগ বলি রেখা ও সূক্ষ্ম ভাবকে দূর করে ত্বককে আরও মসৃণ করে তুলে। শুধুমাত্র সানটেন নয়, তোমাদের যদি গলায় বা বগলের মধ্যে কোনো কালো দাগ হয়ে থাকে, তোমরা এই রেমেডিটার মাধ্যমে অনায়াসে দূর করতে পারবে। তো আমি এখানে 10 মিনিট ভালোভাবে মাসাজ করে নিয়েছি। তারপর দুটো হাত দিয়ে প্রথমে টমেটো দিয়ে ভালোভাবে মাসাজ করে নিয়েছি, দিয়ে টমেটোটা শেষ হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে পুরো স্ক্রাবের মতো ম্যাসাজ করে নিয়েছি। দেন আমি 10 মিনিট ভালোভাবে ম্যাসাজ করে নেওয়ার পর আমি মুখ হাত সব ধুয়ে করে চলে এসেছি। তো আমি এখানে শুধুমাত্র নর্মাল ওয়াটার দিয়ে মুখে ধুয়েছি, আমি এখানে কোনো ফেস ওয়াশ ইউজ করিনি। কারণ কী জানো তো, ফেস ওয়াশে মানে কেমিক্যাল থাকে, তোমরা যতই ন্যাচারাল ফেস ওয়াশ ইউজ করো একটু হলেও কেমিক্যাল ওরা মেশায়। তো তোমরা যখন হোম রেমেডি ইউজ করছো তো তোমরা চেষ্টা করবে যাতে নর্মাল জল দিয়ে ফেসটা ক্লিন করো। এবার একটু একটু দাগ লাগতে পারে। আমার এখানে পুরো স্কিন কেয়ার করা কমপ্লিট হোম রেমেডিও তো দেখানো তোমাদের কমপ্লিট। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা বাইরে ট্রাই করবে, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই হোম রেমেডিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাতে লাইক করে দেবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ বাই বাই।